আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে। কবে দেওয়া হবে, কারা পাবেন না, কারা পাবেন আর যারা পাবেন তারা কতজন পাবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে জানব। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আগামী 26 মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে, তা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, আগামী 26 মার্চ স্বাধীনতা দিবস থেকে মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল পরিচয়পত্র ও সনদ তুলে দেওয়া হবে। আগামী 17 এপ্রিলের মধ্যে সব মুক্তিযোদ্ধার পরিচয়পত্র ও সনদ পাবেন। 26 মার্চ থেকে যে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে, সেই বিশেষ পরিচয়পত্রটি বিশেষ বারকোড দিয়ে প্রদান করা হবে। আর এই পরিচয়পত্র দেওয়ার কারণ হলো যাতে কেউ জালিয়াতি করতে না পারে। এই পরিচয়পত্র দিয়ে জালিয়াতির কোনো সুযোগ থাকছে না, কারণ এখানে বিশেষ বারকোড এবং নিরাপত্তা বিশিষ্ট কিছু চিপ থাকবে। সেই সাথে তিনি আরও বলেছেন, বীর মুক্তিযোদ্ধাদের বিনা পয়সায় সরকারি হাসপাতালে পুরো চিকিৎসা ব্যয় বহন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধাদের যে বিশেষ জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে সেটা কিন্তু আপাতত সকলেই পাচ্ছেন না। মৃত বীর মুক্তিযোদ্ধা পরিবার আপাতত সেই জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না, শুধুমাত্র কেবল জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে এই বিশেষ জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্র এবং সনদ দেওয়ার কাজ ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে। এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, 26 মার্চ 1,04,000 জীবিত বীর মুক্তিযোদ্ধাকে বিশেষ জাতীয় পরিচয়পত্র দিয়ে সম্মাননা জানাবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। তবে একটি কথা বলে রাখি, ইতিমধ্যেই অনেকেই জেনেছেন সাবেক সিএসি কে এম নুরুল হুদা কমিশনার মুক্তিযোদ্ধাদেরকে বিশেষ জাতীয় পরিচয়পত্র দিয়েছিল। সেই প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিদায়ের একদিন আগে তড়িঘড়ি করে 13 ফেব্রুয়ারি আইনমন্ত্রীকে প্রধান অতিথি করে রাজনীতিবিদ বিশিষ্ট কিছু মানুষের হাতে বীর মুক্তিযোদ্ধা লেখা বিশেষ জাতীয় পরিচয়পত্র তুলে দেয় সাবেক সিএসি কে এম নুরুল হুদা কমিশনার। নির্বাচন কমিশন তার দায়িত্ব লঙ্ঘন করেছে, সীমা লঙ্ঘন করে স্ব উদ্যোগে নিজ বিবেচনায় ওনারা মুক্তিযোদ্ধাদেরকে এনআইডি কার্ড দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং দিয়েছেন, এবং আমার সাথে কোনো রকম আলাপ করেননি। আমি আবারও অনুরোধ করব, ওনারা এ কাজ থেকে যেন বিরত থাকেন। আর যদি ওনারা করতে চান তাহলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে ওনারা বসা উচিত। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।